হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত। এখন সকাল 6:30 বাজে, আমি ছাদের ওপর উঠেছি। ভাবলাম যাই ছাদের হাওয়া একটু গায়ে লাগিয়ে আসি। এদিকে আমার ভাই সমস্ত গাছগুলোকে পরিচর্যা করছে, সব গাছে ওর জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটা লাকি ব্যাম্বু গাছও উঠছিল আর কি, টবের মধ্যে বসাচ্ছিল। এই দেখো দূর থেকে ছাদের উপর থেকে তোমাদের খেজুর গাছ দেখায়, কী সুন্দর দেখো, দেশি খেজুর হয়ে আছে গাছে। এই দেখো দুটো খেজুর গাছ, খেজুরে ভর্তি। নিচে এলাম, এখন সকাল 7 বাজে, জানলাটা খুললাম ঘরের। আর এদিকে পিসি বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, বাসন মাজা কাপড় কাচা, তারপর পিসি আমার ঘরে চাদরটা বেডকভারটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই যে নিচে বালিশগুলোকে নামিয়েছে, আর রান্নাঘরে এসে দেখি মা জলখাবার রেডি করছে, কড়াইয়ে বাদাম ভাজছে দেখো। আর এদিকে মা চিড়েটা নিয়ে নিয়েছে জলখাবারে, আজকে চিড়ে আর বাদাম ভাজবে, এটা স্পেশালি আমি আর মা খাবো বলে। দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছে, তেল ফুটছে কেমন দেখো, গরম একদম বাদামগুলো। আর এদিকে কড়াইয়ে মা চিড়েটাও ভাজতে নিয়ে নিয়েছে। মা আজকে বললাম মানা জলখাবারে কী খাবি, আমি বললাম আজকে চিড়ে ভাজা খাবো বাদাম দিয়ে। তাই মা আজকে চিড়ে আর বাদামটা রেডি করছে। এদিকে দেখো মায়ের চিড়েটা ভাজা হয়ে গেছে, ভেজে মা তুলে নিয়েছে একটা প্লেটের মধ্যে, দেখো কী সুন্দর খড়খড়ে করছে একদম গরম চিড়ে। আর এই পাশে বাদাম ভাজাটা রেখে দিয়েছে একটা বাটির মধ্যে, যখন খাবো একসঙ্গে মিশিয়ে খাবো আমরা। এই দেখো ঘরে চলে এলাম, এসে জলখাবারটা খাবো আর কি। দেখো বাটিতে আমি জলখাবারটা নিয়ে নিয়েছি, হাওয়ার মধ্যে ঠান্ডা করছি, খুব গরম তো। এই দেখো চিড়ে আর বাদামগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি, অল্প করে নিয়েছি, বেশি খাবো না, কারণ চিড়ে বেশি খেলে যেই পেটে জল পড়বে তো পেটটা ফুলে যায় আর কি, অ্যাসিড হয়ে যাবে, তাই অল্প একটু নিয়েছি। বা রান্নাঘরে এসে দেখি মা তখন ভাতটা চাপিয়ে দিয়েছে, অলরেডি ভাত নেমেও গেছে, আর এদিকে কড়াইয়ে উচ্ছে ভাজা হচ্ছে। এই দেখো উচ্ছেগুলোকে মা ভাজছে, আর এদিকে কড়াইয়ের মধ্যে, ও এদিকে কড়াইয়ের মধ্যে মনে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ চাপিয়েছে, প্রচণ্ড ধোঁয়া উঠছে, জলটা ফুটছে তো দেখাতে পাচ্ছি না ভালো। ডিম আলুই তো মনে হচ্ছে, ডিম আলু সিদ্ধ চাপিয়েছে। আর এখন বাজে দুপুর 2, আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো তোমাদেরকে দেখায় দুপুরে কি রান্না হয়েছে আজ। ভাতটা হাঁড়ির মধ্যে আছে, ভাত আর এই সাইডে আছে উচ্ছে ভাজা, এই দেখো উচ্ছে ভাজা, আর আছে হাঁসের ডিম আলু দিয়ে ডালনা। এই দেখো ডিম আলু সব একসঙ্গে আর কি, এটা ডালনা ঝোল তরকারি হয়েছে, ব্যাস এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। আজকে আর বেশি কিছু রান্না হয়নি। আর এই সন্ধ্যে 7 বাজে, এখন মা এদিকে ঘুগনি রান্না করেছে, ভাই আজকে রুটি ঘুগনি খেতে মন হয়েছে। প্রথমে বলেছিল কিনে আনবো, তা মা বললো কিনবি কেন, আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি। দেখো মায়ের ঘুগনিটা রান্না করা হয়ে গেছে, আমি টিভি দেখছিলাম এতক্ষণ, তা রান্নাঘরে এসে দেখি মায়ের তখন ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। এই রুটি আর ঘুগনিটা মা ভাইকে দিয়ে দিয়েছে, এখন রাত্রি 9 বাজে, ও খাবে এটা, ডিনারেও এটা খাবে আজকে। রুটিটা খুব সুন্দর দেখতে হয়েছে, মা রান্নাটা খুব ভালো করে। আর রুটি ঘুগনির সঙ্গে আছে শশা, শশা কেটে দিয়েছে, এটা আমার ভাই আজকে ডিনারে খাবে। ভাইকে খাবার দিয়েছে, মা আমগুলো এদিকে কাটছে, আমগুলো এতক্ষণ জলে ভিজিয়ে রেখেছিল, জলে ভিজিয়ে রাখলে আমগুলো কি আঠাগুলো নষ্ট হয়ে যায় আর কি, না হলে আঠা সঙ্গে সঙ্গে আম ধুয়ে কাটলে মুখটা কেমন আঠাই দেখবে, জ্বালা করে, তো মা আর কি সে আঠাগুলোকে ভালো করে পরিষ্কার করে আমের যে মুখগুলো কেটে নিচ্ছে, আঠাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মা বটির সাহায্যে আমগুলোকে কাটছে। আর এখানে আছে জল ভাত, এই জল ভাতটা আমার মা খাবে, মার আজকে জল ভাত খেতে মন হয়েছে। দুপুরের ভাত, দুপুরের ভাত মা আর কি জল দিয়ে রেখেছে,
আর এখানে সবার জন্য ছাতু, আলু, নুন, লঙ্কা, তেল সব একসঙ্গে মেখেছে। আর এদিকে আছে বেসনের বড়া ভাজা, রাতে খাবে সবাই, এগুলো যার যা মন নিয়ে খাবে, ভাতের সঙ্গে খাওয়া হবে। এই দেখো খুব খড়খড়ে বড়া। আর আমি এখন রাত্রি 8টা বাজে, ভাবছি কী করি কী করি, আলমারিটার অবস্থা প্রচণ্ড খারাপ বন্ধুরা, প্রচণ্ড খারাপ। আমার সেই সার্জারি হওয়ার পর থেকে 2 মাস হয়ে গেল, আমি কোনো কাজ করতে পারিনি, আলমারিটা তো হাত দিতে পারিনি। ভাবলাম একবার কাজের পিসিকে বলি, তারপর দেখলাম পিসিকে দিয়ে এত কাজ করানো ঠিক না, বেচারা সারাদিন যদি কাজই করায় ওকে দিয়ে, খারাপও লাগে। গরমে পিসির তো বয়স হয়েছে না, সেই জন্য আর কি পিসিকে দিয়ে আর করালাম না, বললে হয়তো করে দিত। তাই ভাবলাম যা অল্প অল্প করে একটা একটা করে আলমারি তাকগুলো যা পরিষ্কার করতে পারি। একদিনে সবটা আমার সম্ভব না, আস্তে আস্তে আমি 5-6 দিন ধরে করবো। এটা আমার হাজব্যান্ডের কাজ, হাজব্যান্ডের জামা কাপড় থাকে একটা সাইডে আর বাদ বাকি সবকটা আমার দখলে। দেখো না একটা আলমারি তার হয় না, দুজনে জামা কাপড় রেখে, তাও বেশিরভাগ ওর বেশিরভাগ জামা কাপড়গুলো আর কি আমার হাজব্যান্ডের সব ও বাড়িতে রাখা আছে, ওর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে। তো এই কটাই আজকে নিয়ে কোনো রকম গোছাবো, তাই খাটের উপর এগুলো রাখলাম। এদিকে এসে দেখি মায়ের আমগুলো অলরেডি কাটা হয়ে গেছে, গেটে মা একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছে। দেখো আর এখন বাজে রাত্রি 10টা, আমি ডিনার করতে বসে গেছি। দেখো গরম ভাত, বড়া ভাজা, ছাতু আলু মাখা, আম, আর কি দুর্ভাগ্য কি বলবো, আর লোডশেডিং হয়ে গেছে। এত লোডশেডিং হয় আমাদের এখানে, ভাতটাও নিয়ে এলাম লোডশেডিংও হয়ে গেল। আর এক বোতল ফ্রিজের ঠান্ডা জল, এটা আমি এখন খাবো, কখন কারেন্ট আসবে জানি না। কারেন্ট অফ হলে আর আমাদের এখানে কারেন্ট আসতেই চায় না, এখন তো কিছু না হলে 1-2 ঘন্টা পর আবার দেখতে পাবো। তো বন্ধুরা এখন দেখো রাত্রি 10:30 বাজে, ভাগ্যটা আমাদের ভালো আছে, লোডশেডিং হয়েছিল, 1 ঘন্টার মধ্যে চলে এসেছে। আমি খেয়ে টেয়ে এসে দেখো ভাইয়ের ঘরেই বসে আছি, ভাইয়ের খাটে বসে হাওয়া খাচ্ছি, কিন্তু গরম লেগে গেছে এত, মানে গরমের মধ্যে লোডশেডিংয়ের মধ্যে খেয়েছি চার্জারের আলোতে, যে কারণে এত গরম লেগে গেছে, তার মধ্যে গরম ভাব, ওটা ভাত আরও গরম লেগে গেছে, আর ভালো লাগছে না, শরীর খারাপ পড়ে যাচ্ছে। পর্দায় আমার চুলগুলো আটকে গেছিলো, মুখটুক আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে, আমি চেঞ্জ করে নেবো আর মুখটা নাইট ক্রিমটা লাগিয়ে নেবো, তাহলে আপাতত আমার রাত্রির কাজ কমপ্লিট হয়ে যাবে। ভাবলাম একটু ভাইয়ের ঘরে যাই বসি, মারা খাচ্ছে, মাদের সঙ্গে আমি গল্প করবো 1/2 ঘন্টা মতো, তারপর ঘরে যাবো বাকি কাজগুলো করবো। ফ্যানের তলায় বসে আছি, বসে বসে হাওয়া খাচ্ছি, আর কী করবো কী করবো, ভালো লাগছে না এত গরমে, আর কিছু করতে ইচ্ছাও করে না। রান্নাঘরে এসে দেখি মা তখন আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছে। আমার মা আর হাজব্যান্ড এখনো খায় না, মা হাজব্যান্ডকে না খাইয়ে খায় না, খেয়ে তারপর লাস্টে খাবে। মাকে বলি মা আগে খেয়ে নাও, রাত হয়ে গেছে, মা কোনোদিনও খায় না। এই যে হাজব্যান্ডকে খাবার দিয়ে গেছে, ও টিভি দেখছে আর ভাত খাচ্ছে, এই যে টিভি দেখছে দেখো, আর ভাতের দিকে মন নেই। তো বন্ধুরা এখন রাত্রি 11টা বাজে, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে ভিডিওটা একটা লাইক দিও, আমাকে কিছু বলতে কমেন্ট করো, আর 5 জন বন্ধুর সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।